নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চা অথবা বড়োদের টিফিন বা লাঞ্চ বক্স খালি করার মতো একটা দারুণ স্বাদের রেসিপি সেই সাথে এই বর্ষার মরশুমে চা বা কফির আড্ডায়ও রাখতে পারেন জাস্ট জমিয়ে তুলবে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট করে রেসিপিটি তৈরি করে সবার প্রশংসার পাত্রী হয়ে উঠতে পারেন সবাই কিন্তু বলতে বাধ্য হবে কিভাবে আপনি এই রেসিপিটি তৈরি করেছেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ মতো তেল তেল থাকে প্রথমেই গরম করে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপি ভীষণই মজার রেসিপি প্লিজ ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো একটু হয়তো বড় হবে কিন্তু তোমাদের ভীষণই মজা লাগবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচানো পেঁয়াজ আমি এখানে চারটি পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ অনেকটাই পেঁয়াজ পেঁয়াজগুলোকে তিন থেকে চার মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে যখন দেখবি পেঁয়াজটা এরকম নেতিয়ে এসেছে মানে নরম নরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি রসুন কুচি আর দিয়ে দেবো এখানে আদা কুচি এটা আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছিলাম এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে আবারও একটু কষে নিতে হবে বন্ধুরা আমি সব সময় নাস্তা রেসিপিগুলো মিন টু সে ব্রেকফাস্ট রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানাবে কথা বলতে বলতে এগুলো কিন্তু কষে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো সবার প্রথমে হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে এখানে কিন্তু কোনো জল দেবে না শুকনো শুকনো মশলাটাই কষে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রাখবে তাহলে আর মশলাটা নিচে থেকে পুড়ে যাবে না স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব চিকেন এখানে আমি চিকেনগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এরকম ছোট ছোটো টুকরো করে ছিঁড়ে নিয়েছি অনেক সময় দেখা যায় মাংস রান্নার পরে কিছুটা মাংস থেকে যায় তো সেই মাংস দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো আর একান্তই যদি চিকেন ঘরে না থাকে তাহলে তোমরা ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবে ডিমটাকে প্রথমে সিদ্ধ করে নেবে সিদ্ধ করে এখানে গ্রেড করে দিতে পারো বা কাঁচা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিতে পারো তাতেও কিন্তু টেস্টটা অসাধারণ হবে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো তো পুরটা এরকম শুকনো শুকনোই হবে ঠিক আছে পুটটা আমাদের একেবারে রেডি তো এটা এখন আমরা ঠান্ডা করার জন্য একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো দুর্দান্ত টেস্ট লাগে খেতে এবার নিয়েছি আমি একটা মিক্সিং জার এই জারের মধ্যে দিয়ে দেব ময়দা এখানে আমি পনে দুই কাপ ময়দার রেসিপিটা তৈরি করব আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই সেই কাপেরই দুই কাপ জল দিয়ে দেব জলটা নর্মাল টেম্পারেচারের জল কোনো গরম বা ঠান্ডা জল নয় সাথে এখানে দিয়ে দেব একটা ডিম একটা ডিমের পরিবর্তে আপনারা দুটো বা তিনটে ডিমও দিতে পারেন তবে সেটা ময়দার পরিমাণ বুঝে ঠিক আছে তো এখন এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো চলো এখন এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা ব্যাটারের ঘনত্বটা অবশ্যই খেয়াল করবে ঠিক আছে ব্যাটারের ঘনত্ব কোনোভাবেই যেন গাঢ় না হয়ে যায় এ দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমটা রাখতে হবে এবার একটা ফ্র্যাং প্যান ভালো করে গরম করে নিয়েছি গরম করে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে এক হাতা দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ একেবারে পাতলা ব্যাটার হাতার সাহায্যে এইভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখবে যে ওপরটা শুকিয়ে এসেছে দেখুন বন্ধুরা ওপরটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে তো এখন এটাকে উল্টে দিতে হবে একেবারে পাতলা একটা রুটি আমাদের তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব এটা তৈরি হতে মাত্র দু মিনিট সময় লেগেছে আবারও সেই ফ্রাইং প্যানের মধ্যে আড়া খাতা ব্যাটার দিয়ে দিচ্ছি একবার তেল ব্রাশ করে দুটো রুটি তৈরি করা যাবে তো বন্ধুরা একে একে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নিচ্ছি আর রুটিগুলো এরকম পাতলা করেই তৈরি করতে হবে কোনোভাবেই যেন মোটা না হয়ে যায় দেখতেই পাচ্ছ আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই রুটিগুলো কতটা পাতলা হয়েছে এ দেখো রুটির কিন্তু এ ওপাশ দিয়ে দেখা যাচ্ছে মানে একদমই পাতলা এবার একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি প্রথমে দুটো ডিম ভেঙে নিচ্ছি মোটামুটি দুটো ডিমেই আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি কিছু ধনে পাতা খুব ভালো করে ডিমের সাথে পাতাগুলোকে মিশিয়ে নিতে হবে তো এটাও আমাদের রেডি হয়ে আছে এবার আমি একটা রুটি নিয়েছি একটা টিফিন আমি আগে থেকে তৈরি করে নিয়েছি সেটা দেখানো হয়নি তো এখন এই রুটির মধ্যে আমি চামচ ভরে ভরে এইভাবে স্টাফিংটা দিয়ে দেব দেখতে পাচ্ছ একটু চৌকো করে দিতে হবে তারপরে দুটো সাইড দিয়ে এইভাবে ভাজ করে নিতে হবে তারপরে দুটো মাথা এইভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে দেখো ঠিক এইভাবে ভাজটাকে করে নিতে হবে তোমরা চাইলে লম্বা লম্বি করে ভাজটা করে নিতে পারো এটা ভাজ করে এইভাবে রেখে দিতে হবে যাতে খুলে না যায় তো একে একে প্রত্যেকটা টিফিন আমি আগে ভাজ করে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমি মনে প্রাণে আশা রাখছি আজকে রেসিপিটা বানিয়ে খাবার পর তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে তারপরে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে যে রেসিপিটা খেতে কেমন লেগেছিল তো দেখো একে একে প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নিয়েছি এবার একটা করে পিস ডিমের কোলার মধ্যে খুব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে ডিমের গোলাটা ঠিক আমি যেমন করে দেখাচ্ছি প্রথম দিকে একটু খুলে খুলে যেতে পারে কোনো প্রবলেম নেই যখন আমরা এটা ফ্রাই করব একদম লেগে যাবে তো ধনে পাতাগুলো একটু উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তেলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এবার গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি যে দিকটা ভাজ করেছি সেই দিকটা তেলের ওপরে দিতে হবে তো কিছুক্ষণ পর দেখবে যে নিচের দিকটা হয়ে আসছে তখন এগুলোকে উল্টে দিতে হবে তো অনেক দিন পর আমি একটা কথা বলছি বন্ধুরা যে কথাটা আমি আগে বলে থাকতাম কিন্তু বহুদিন বলা হয়নি আজ যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা অল অপশনে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড আপলোডও মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় দেখতে পাচ্ছ আমি ওলট পালট করে এগুলোকে ভেজে নিয়েছি এগুলো বাইরে থেকে হবে একদম ক্রিস্পি আর ভেতর থেকে ভীষণই সুস্বাদু তো আমাদের এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে নামিয়ে নেব আর বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তোমরা নিজেরাই বলবে তো একে একে প্রত্যেকটি টিফিন আমি নামিয়ে নিয়েছি পরের ব্যাসটাকে আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা বর্ষাকাল চলছে এরকম একটা মস্ত রেসিপি যদি হাতের কাছে থাকে তাহলে চা কফি আড্ডা ভীষণভাবে জমে যাবে বাচ্চাদের স্কুলে টিফিনে দেবে বা ওদের লাঞ্চ বক্সে দেবে একদম বক্স ফাঁকা করেই আসবে দেখতে অপূর্ব সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ টেস্টি আর বাড়িতে যদি অতিথি এসে থাকে তোমরা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাইও দেখবে যে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে একটা তোমাদের চিরা দেখাচ্ছি যে ভেতরের স্টাফিংটা কত সুন্দর দেখাচ্ছে এটা তোমরা কোনো টমেটো কেস আপ কোনো চাট নেই কিচ্ছু দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই দুর্দান্ত লাগবে তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো